শেষে আজ যে বিগ ডে, ইয়েস, গুড মর্নিং বাবু, সবাইকে গুড মর্নিং করে দাও একটু। গুড মর্নিং, একটু মাথা নাড়ি বলতো, গুড মর্নিং, চুলে কি অবস্থা? এই দেখে দেখে এক ঘন্টা 15 মিনিট ধরে এই অমলেটটা পড়ে আছে, একজন খাচ্ছে না, মুখে নিয়ে বসে আছে। আধ ঘন্টা ধরে মুখে রেখে দিলে কি হবে খাবারটা? মুখে নিয়ে নাচছে না? আ পায় পেয়ার পায়রা আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে, এটা খেয়ে নি। আর এই যে যতক্ষণ ওনা খাচ্ছে বেরোতে পারছি না, এই যে দেখো মুখে চাপা, আর ভগবান বরফি খাওয়া হয়ে গেছে। বরফিকে একেবারে লাঞ্চ করে দিয়েছি, শুধুমাত্র ওকে শ্যাম্পুটা তাড়াতাড়ি করালাম না, কারণ এখন যদি না খাওয়াই না, খেতে খেতে সেই 3টে সাড়ে 3টে বেজে যাবে। বরফির এই ছবিটা বাঁধা দিতে এসেছি এই দোকানে, সময় দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 12:30। আমি তো দোকানে গিয়ে ওই ফটোটা বাঁধাতে দিয়ে চলে এসেছি, 2টোর সময় ডেলিভার করবে, তার আগে গিয়ে যেতে হবে, না লোকটা লাঞ্চে চলে যাবে। এই হলো গিয়ে একটা সমস্যা। যাই হোক, আমি আর প্রিয়াঙ্কা একটু বেরোবো, কয়েকটা দরকারি কাজ আছে, পারলে একবার ডিকে ব্যাংকোয়েটসও যাবো। আর এদিকে পায়েল দাদা ভাই বেবু সবাই রেডি হচ্ছে, আর লাঞ্চটা আজকে আমাদের হবে ডিকে ব্যাংকোয়েটসে। ছোটো কাকা ওখানে অল্প কিছু বানাচ্ছে, ভাত ডাল মাছ মতো, তো এগুলো গিয়ে আমরা দুপুরবেলা খাবো, জাস্ট আমরা কজনে। এখন বেরিয়ে আমার কিছু জিনিস নেওয়ার আছে, মানে লাস্ট মোমেন্টে মনে হচ্ছে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, সেই কারণে গিয়ে একটু জিনিসপত্রগুলো নিতে হবে। আর মাঝ রাস্তায় যেরকম রানা বললো, মানে ওদিক দিয়ে যেতে যেতে একবার ডিকে ব্যাংকোয়েটস হয়ে যাবো, কারণ এই 1 লেখাটা যেটা আছে বরফির জন্মদিনের দিন যেটা লাগিয়েছিলাম, তোমরা দেখে থাকবে ব্লগ দেখলে, সেটা নিয়ে যাবো। ওখানে গিয়ে কোথায় প্লেস করা যায় সেটাই আরোহীকে দিয়ে দেবো, যে আমাদের পুরো সেট আপটা করছে, মানে ডেকোরেশনটা করছে, তো তার নাম আরোহী, আরোহীকে দিয়ে দেবো, ও সেটা কোথায় সেট আপ করবে সেটাও দেখে নেবে। আর আজকে পুরো সেট আপটা কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, যদি ওরা শুরু করে থাকে, আদারওয়াইজ তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমি তো নিজেই মেকআপ করবো, শুধু চুলটা বলেছি, পায়েল যেহেতু যার কাছ থেকে, মানে আমার বন্ধুর থেকে পুরো মেকআপ করবে, চুল হেয়ার করবে, তো আমি তার থেকেই হেয়ারটা করাবো। আর ফুল টুল আমার কাছে সব আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেটা লাগিয়ে নেবো একটু, আর মেকআপ আমি নিজে করছি, তো ওখানে গিয়েই সব কিছু নিয়ে চলে যাবো একেবারে যখন আমরা লাঞ্চ করতে যাবো, তো সেই কারণে সব গোছাতে হবে। একটু গোছানো হয়ে গেছে মোটামুটি, বাট আর একটু আর কি লাস্ট ফাইনাল কিছু যদি পেন্ডিং থাকে সেটা ঢুকিয়ে নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করি। আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে গড়িয়া হাট, ওখানে জাস্ট একটা দুটো জিনিস কেনার আছে, কিনে ফিরে আসবো। এখান থেকে এই ব্যাগ দেখছে, পছন্দ হয়েছে এটা নাকি? হ্যাঁ এটাই ভালো লাগছে, এটাই যাবে আমার শাড়ির সাথে, ভালো দেখতে, বেশ পুঁথি লাগানো, নিয়ে না। ডিকে ব্যাংকোয়েটে পৌঁছলাম আমরা, একবার দেখে বেরিয়ে যাই, সামনে দিয়েই যাচ্ছি, এটাই আমাদের রুট গড়িয়ার থেকে বাড়ি যাওয়ার, তো একবার ডেকোরেশনটা দেখে নিই, আর ছোটো কাকা তাহলে ছোটোর সাথে দেখা হয়ে যাবে, রান্না বান্না কদ্দু সেটা একটু খবর নিয়ে নিই। এই হচ্ছে বরফির বার্থডে স্টেজ ডেকোরেশন, প্রিটি মাচ হোয়াট উই এক্সপেক্টেড, মোটামুটি ভালোই লাগছে দেখতে এখানটা। আর আমরা যা ফিডব্যাক দিলাম হচ্ছে এই পিঙ্ক কালারটা না দিলে, যদিও উই আর নট সো স্পেসিফিক অ্যাবাউট পিঙ্ক অর ব্লু, এই কারণে এইখানে ওই ওয়ানটা রাখলে ইট উড বি এই কর্নারটা, হ্যাঁ, আর চারদিকে একটু অল্প অল্প করে বেলুনস লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ এই হচ্ছে আরোহী, যে আমাদের মানে বলবি ডেকোরেশন, মানে স্টেজ ডেকোরেশন এন্ড হল ডেকোরেশন সব কিছু দেখছে, ওর সাথে আমার অনলাইনেই কথাবার্তা হয়েছে, মানে ওভার ফোনে, ওভার দ্য চ্যাট, আমরা এতদিন ধরে ফার্স্ট টাইম ওর সাথে মিট হলো, তোমার সাথে দেখা করাচ্ছি আর ওইকে। আর তোমার নাম্বারটা একটু বলে দিও যদি কারোর দরকার লাগে, তো দেখেন 7595814818। যে কোনো অনুষ্ঠানে ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন হোক, বেলুন ডেকোরেশন হোক, তোমরা আর ওই সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো কলকাতায়। এইখানে ডাইনিং রুমেরও সেট আপ মোটামুটি ডান, এই টেবিলটা করা আছে ওনাদের সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে রান্নার জোগাড় চলছে, অনেকজন কাজ করছে এখানে,
যে বিরিয়ানির আলু এখানে রেডি হয়ে গেছে, এখানে খোয়া ক্ষীর বেরেস্তা রয়েছে দেখতে পাচ্ছি। এটা এটা কাবাব, এটা চিকেন তো, চিকেন কাবাব, এটা চিকেন কাবাব ম্যারিনেট করা হয়ে গেছে অলরেডি। মাটন এখানে রেডি করা রয়েছে বিরিয়ানির জন্য মাটন। আর এটা কি ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই এর ভেটকি। ত্রিধারার কাজ ডান, বাড়ি যাচ্ছি আবার, গিয়ে একটু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার একটু এখনই ফিরে আসবো আমরা এখানে, কেননা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। এই যে বরফির ছবির প্রিন্ট আউট রেডি, এটার কী কাজ হবে তোমার সন্ধ্যাবেলায় জানতে পারবে। আমাদের এখানে ব্যাগ ট্যাগ রেডি ওইদিকে যাওয়ার জন্য, ডিকে ব্যাংকুয়েট। বরফি ঘুমিয়ে পড়ে, বরফি ঘুমিয়ে পড়েছে। এখন যাচ্ছি হচ্ছে আমি, প্রিয়াঙ্কা আর বেবো, সাথে যাচ্ছে বরফি আর রঞ্জুদি, দাদা ভাই আর পায়েল পরের ব্যাচে আসবে। আমাদের দুপুরের খাওয়া ভাত, ঝুড়ো আলু ভাজা, মুগের ডাল অল্প করে, আর হয়েছে কাতলা মাছ আলু দিয়ে তরকারি কালিয়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখানে দুটো রুম দিয়েছে আমাদের, তারই মধ্যে একটা রুমে আমরা সেট হয়ে গেছি। এই যে বরফিকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে, এই বেড কভারটা আমরা নিয়ে এসেছি, যদিও হোটেলের বেড কভার ছিল সেইটা রেডি করছে এরা, সেম ছবি দিয়েছি আমরা সব জায়গায়। বরফির বার্থডে কেক এসে গেছে, কোকো মেলন থিম, আর স্পেশাল এডিশন হচ্ছে লাইলা আর বোজো। ডেকোরেশন কমপ্লিট মোটামুটি, ব্যাকড্রপ কেকও এসে গেছে, আর এটা আমাদের বাড়িতে ছিল ওয়ান লেখার, এটা এখানে লাগিয়ে দিয়েছি ভেতরে বেলুন ঢুকিয়ে। আর এইখানে বরফির ছবি, আর এইখানে হচ্ছে আজকের রিয়াকশন স্টিকার। যারা গেস্টরা আসবে তাদেরকে বলা হবে যে বরফিকে প্রথমবার দেখার পর আপনাদের যে রিয়াকশন, যেমন ফেসবুকে রিয়্যাক্ট করেন সেই রিয়াকশনটা বরফির ছবির চারদিকে পেস্ট করতে। এখানে রেডি হচ্ছে চোখের মেকআপ, ডান মোটামুটি ডান চোখের মেকআপ, সুন্দর স্টার্ট হয়েছে। বরফি এখন আমার কোলে রয়েছে, ভালোই গোল্ডেন হচ্ছে, বাট আমি বুঝাচ্ছি আর কতটা কি করছি দেখা যাবে। সেটা ফোন করছে, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, এদিন সুখ বারে বারে, ঘুরে ঘুরে সুরে সুরে, কাছে দূরে তোমায় ঘিরে, উঠুক বেজে শুভেচ্ছা বিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আমি রেডি হয়ে গেছি এখানে, আর জয়ীও রেডি হয়ে গেছে। সবার আগে যারা এসছে তাদেরকে দেখাই, এই যে আমাদের ব্যাঙ্গালোরের লোক পিয়ালি দি এসছে, আর শান্তনুদা এসছে, এই যে শান্তনুদা পিয়ালি দি সবার আগে এসে গেছে। আর যে তোমরা গেস্ট নয়, তোমরা কিন্তু হোস্ট নিশ্চয়ই, 100 বার মা এসে গেছে এখানে। বাকিদের এখনো হয়নি মনে হচ্ছে, ছোট এখানে লাস্ট মিনিটের প্রিপারেশন সব রেডি। ব্যস্ত হয়ে যাওয়ার আগে আজ মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে স্যালাড, তারপর রয়েছে পিস কচুরি, তারপর রয়েছে আলুর দম, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি এখনও খালি কিছু লাগানো হয়নি কারণ সবে 6:30 বাজে, চিকেন চাপ রয়েছে, আর এদিকে ডেজার্টসে রয়েছে চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা, সন্দেশ, রেডিটাইজ সন্দেশ, আর এখানে রয়েছে পান। কোথা থেকে পানটা ছোটা? আমাদের ওখানে যে শঙ্কর পান মান্ডা, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড ক্রসিং, বেনারসি পান। ছোট কাকুরা এসে গেছে, ইয়ো ম্যান, এই কোথায় গেল সমর্পিতা বৌদি? সে কি রেডি হচ্ছে এখন? সবাই এসে গেছে তো, বরফি ইজ রেডি, ইয়েস বাবু, এবার ঠিক আছে, এখন
একটু ঠিক করছি এই জন্য। এই যে সাথীরাও এসে গেছে, কিশানুরা ওদিকে রয়েছে, মা এসে আবার কাজে লেগে গেছিল, এতক্ষণ বরফির সাথেই ছিল। এই যে রঞ্জু দিয়ে এখানে, রঞ্জু দিকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে মনে হচ্ছে, ব্যাঙ্গালোরের কালার এটা লাল হলুদ। এই যে বাবাই দাদা সমর্পিতা, স্ট্যাটাস কেমন হচ্ছে? দারুন, সবুজ বেলুনের পাশেই দাঁড়িয়েছে ম্যাচ করে মনে হচ্ছে। ঠিক আছে, ছবি তোলার সময় দাঁড়িয়ে। আমরা অনেকক্ষণ আবার গিয়ে আচ্ছা ভাই দাবি, এটা হচ্ছে মধুমিতা দি। আমাদের যারা ব্লগ দেখো তারা নিশ্চয় চিনতে পারবে। এই আছে, এটা স্টেজে করতে বলছে এগুলো। আচ্ছা এই হচ্ছে আমার আমাদের ব্লগিং মাথায় উঠেছে মনে হচ্ছে, কিছুই ব্লগ করা হচ্ছে না। অনেকে এসে গেছে। আচ্ছা এখানে রাজাদা রয়েছে, রাজাদা এসে গেছে। ছোট দিদি কোথায়? এই যে ছোট দিদি এখানে, আর রাজাদা ছোট দিদি। এই হচ্ছে আমার ভাগ্নে সোনু, এইটুকু ছিল, হাঁটুর বয়সী ছিল, এত বড় হয়ে গেছে হট করে। ছোট ঠাকমার কাছে গেছে কোলে, কতক্ষণ থাকবে জানা নেই, বাবার কাছে ছিল অ্যাকচুয়ালি। যাবে যাবে যাবে, ছবি তোলো ছবি তোলো। এইখানে রয়েছে গুল্লি আর রাজ, আর এখানে রয়েছে ছোট গুল্লি, আমাদের আজের পার্টির সব থেকে ছোট্ট গেস্ট। কি খবর রে, ভালো আছিস? এই যে যাকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মধুমিতা দি। অনেকে আমাদের এতদিন ধরে ব্লগের কি বলবো কমেন্ট সেকশনে শুনেছে মধুমিতা দি মধুমিতা দি মধুমিতা দি। এখানে মধুমিতা দি আজকে এখানে এসেছে, মানে কি বলবো, বেশ ভালো লাগছে। তপেদার সাথে আমাদের আগে আলাপ হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ আচার্য। পিয়ালিদের সাথে আগে আলাপ করে দিয়েছি, আর এখানে আমার বন্ধুরা এসছে, মাত্র দুটো বন্ধু এসছে এখন পর্যন্ত, বাকিরা এখনো লেট, অভিষেক আর সুস্মিতা। এই যে এইখানে রয়েছে আঁখি, যা বার্থডে ছিল কয়েকদিন আগে, অনেকে উইশ করে, খুব সুন্দর লাগছে আগে। নিচে প্রচুর অনেকের কমেন্ট এসেছে, এক এক করে সে গিফট পাচ্ছে। এবারে শান্তি মার কাছে গেছে। এসো এসো এসো, আমাদের বন্ধুগুলো কয়েকটা এসছে এখানে, সবার সাথে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এখানে। মিঠু দিয়ে এসে গেছে, বাবু মা কোথায় বলো, কিছু বলছো? আচ্ছা এইখানে ছোট করে হচ্ছে আমাদের বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস এর ফ্যামিলি। এখানে তোরা আন্টি রয়েছে, মধুমিতা দি রয়েছে, এখানে পিয়ালি দি রয়েছে, আর এই পোর্শনটা সবার ডিমান্ড হচ্ছে, এইখানটা যেন একদম কাট না করা হয়, একদম এডিট না করা, পুরোটা যেন আমাদের ব্লগে থাকে, তাই তো? এইখানে আমাদের ব্যাঙ্গালোরের গ্রুপ, মাঝখানে তোরা আন্টি শুধু।
একদম ব্লগিং হচ্ছে না, সবাই এসে গেছে, এত ব্যস্ত যে মাঝে মাঝে মনে করে একটু ক্যামেরা অন করে আলাপ করাচ্ছি। এইখানে হচ্ছে সৌম্যর মা আর সৌম্যর বাবা এইখানে রয়েছে, আজকে এসছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ভেরি মাচ। যেখানে রয়েছে সুদীপ দার ফ্যামিলি, আমাদের বাড়ির একদম উল্টো দিকে থাকে, যেহেতু আমরা এখানে দীর্ঘকাল নেই সেই ক্ষেত্রে আলাপটাও সেরকমভাবে নেই, আজকে প্রথমবার আলাপ হচ্ছে, আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর কামিং, আসার জন্য অনেক থ্যাংক ইউ। এইখানে এসছে পূজা, এসছে আর কি বলবো, সেদিনকে আমাকে বলছিল ভিডিও না করতে, আজকে তো ভিডিও করার জন্য বলেছিল। এই তো কৌশিক, কৌশিককে দারুণ লাগছে আজকে দেখতে, হিরো লাগছে। আচ্ছা হিরোইনকে বলবে না? হিরোইন তো অফকোর্স অলওয়েজ। আমার বন্ধুরা এখানে সবাই একে একে এসে গেছে, এই আছে আছে জুজু, বার্থডে হ্যাপি বার্থডে জুজু। কার মতো? রাহুল আর ময়ূরাক্ষীর বাড়ির সবাই এখানে এসছে, কাকিমা, ময়ূরাক্ষীর দিদি কিটু, এখানে কাকু রয়েছে, আর রাজাদা কোথায় গেল? রাজাদাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এই যে এইখানে এখানে কেকটা কাটবো এবার, আর কেকের থিম হচ্ছে আমাদের আজকে কোকো মেলন, স্পেশাল এডিশন হচ্ছে আমাদের লাইলা আর বোজোর, লাইলা কেকের ওপরে আর বোজো কেকের নিচে, আর কোকো মেলনের বাচ্চার দুটো ঝুটি রাখা হয়েছে বরফির জন্য। আচ্ছা আমরা একটু কেক কাটবো এবার। বর্ফিকে দেখার পরে যার যার রিয়াকশন, পাশে কিছু স্টিকার রাখা আছে, ছবির চারপাশে একটু সবাই চিপকে দিও, ওইখানে ফেসবুকে যেমন আমরা রিয়াকশন দিই সেই রিয়াকশন গুলোই আছে, ওইগুলো জাস্ট একটু বর্ফির ছবির চারপাশে চিপকে দিও যতগুলো ইচ্ছে। বরফি কেক কাটাতে মজা পেয়েছে, কেকটা কেটেই যাচ্ছে কুচি কাটা করে, কেকের চচ্চড়ি হয় মনে হচ্ছে, আবার কেকের চচ্চড়ি খেতে হবে সবাইকে, অবস্থা ভাবো কেক কেটেই যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো হচ্ছে। খাবার সময় ভিডিও ক্যামেরা নিয়ে এসে গেছি, কি চলছে, 9:30 বাজে এখন, সবে 9:30, 9:40। এ বাবা, বর্ফি কোথায়? বর্ফি দাদু নিয়ে গেছে ওকে মনে হচ্ছে। হ্যাঁ এসি কমাচ্ছি দাঁড়া। এই যে এখানে দুজন আছে, আর একজন খাচ্ছে, তাদের সাথে আলাপ করতে পারিনি, করাবো ডেফিনেটলি। এটা হচ্ছে দোলন, আমার বাঁদিকে এটা মধুমিতা, আমার স্কুলের বন্ধু। বহু বছর পর দেখা হলো, যাদের সাথে দেখাই হয় না। আবার কত বছর পর দেখা হবে? হবে, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। তিন বছর চার বছর লিপিয়ারে দেখা হবে। আবার কবে দেখা হবে? লিপিয়ারে দেখা হবে, আর এক বছর পরে দেখা হবে। দেখা যাক। এই যে সবাই এখানে বরফিকে রিয়াকশন দিয়েছেন, লাভ রিয়াকশন, স্মাইলি রিয়াকশন, ওয়াও। 10:00 বেজে গেছে, লাস্ট কয়টা গ্রুপ ফটো তুলছি আমরা, স্টেজে চলে এসেছি আবার ফাইনালি। আরেকটা বন্ধুর সাথে আলাপ করতে হবে আমার। এই যে হচ্ছে পৌশালি, যার কমেন্ট আমরা ব্লগে পড়ি অনেক সময় ও লেখে, আর কাকিমা তো আমাদের ডেইলি ভিউয়ার্স যাকে বলে, কোনো ব্লগ ছাড়ে না। কাকিমা কেমন লাগে? ভীষণ ভালো।
চলো আমরা ছবি তুলি, তারা ছবি তুলি আমরা। এবার বন্ধুদের সাথে গ্রুপ ফটো। আদিকম শত্রুদের সাথে হচ্ছিল এই যা, ওরা ফোন দেবে, বন্ধুদের সাথে যায় না, রিলেটিভদের সাথে হচ্ছিল। এটা ফ্যামিলি গ্রুপ ফটো। এই দেখ ও হাত পেটা নিচ্ছিল। এখন বাজে 11:10। এখন আমি লাস্ট ব্যাচ বলা যায় যাকে, আমি প্রিয়াঙ্কা, সুরজিৎ আর ছোট কাকা এবার খাবো। ফাইনালি খেতে বসেছি, আর যে দুজনকে না দেখালে নয়, এখনও আমাদের জন্য ওয়েট করে আছে একসাথে খাওয়াই বলে হচ্ছে শান্তনুদা আর পিয়ালি দি। এবার গিফটগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, এখানে বেড কভার বেছানো হয়েছে, একটা একটা করে গিফট রাখা হচ্ছে এখানে। এবার শান্তনুদার গাড়িতে ম্যাক্সিমাম গিফট লোডিং হয়ে গেছে, প্রিয়াঙ্কার বরফি এখানে চলে যাচ্ছে, আমাদের পেছন পেছন চলো, আর প্রিয়াঙ্কা আছে তো আমি পেছন পেছনকে যেতে বলছি। রঞ্জুদি কি এখানে ওয়েট করবে? না, রঞ্জুদি ওই মাদের সাথে যাবে। হ্যাঁ, এখানেই ওয়েট করবে মাদের সাথে। আচ্ছা, এরতে যাব হচ্ছে আমি, দাদা ভাই আর গোপাল। গোপাল যাবে, আমাদেরকে ড্রপ করবে, ড্রপ করে আবার গাড়িটা নিয়ে আসবে। মা বাবা সব এখানে রইল, মা বাবাকে নিয়ে আবার গাড়িটা গিরিশ পার্ক ফিরে যাবে। সব সব মাল লোডিং ডান, এবার আমরা বেরোব। সব গাড়িতে লোড হয়ে গেছে, একটা গাড়ি চলে গেছে অলরেডি। ছবিটা কোথায়? ছবিটা অলরেডি নিচে চলে গেছে। কিছু কর্পোরেশনের কাজের জন্য আমাদের বাড়ির সামনেটা পুরো খুঁড়ে দিয়েছে রাস্তা, তাই জন্য অনেকটা দূরে গাড়ি রাখতে হচ্ছে, মালগুলো টেনে 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 নিয়ে আসতে হচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা, এই টাইমে ওদের এটা করতে হলো সত্যি। সব গুছিয়ে শুতে শুতে আমাদের 4টে বেজে গেছিলো। এখানেই ব্লগটা এন্ড করছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে।